আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, ঘোষণা বাইডেনের। মার্চ মাসে গার্লস স্কুল খুলে দেওয়া হবে, বলেছে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী। রেলপথে উন্নত ঘটিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে মমতা ব্যানার্জি। শীঘ্রই ভারতের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ নিয়োগ। বিতর্কিত ভারত সীমান্তে চীন সেতু নির্মাণ করায় উদ্বেগ ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, ঘোষণা বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আগ্রাসন। রাশিয়া বলেছে, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার দেশটির জন্য হুমকি। ইউক্রেনকে যাতে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা না হয় সেজন্য পাশ্চাত্যর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে মস্কো। কিন্তু ন্যাটো জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে ইউক্রেন সীমান্তে লাখখানেক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন বিষয়ে আমেরিকার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। সেখানে পশ্চিমা নেতাগুলোর নেতারা এ বিষয়ে একমত হন যে ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমেরিকা একই সঙ্গে ঘোষণা করেছে, দেশটির 8,500 সেনাকে ইউরোপে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়া আমেরিকার এই ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু বাইডেন দাবি করেছে, তিনি পূর্ব ইউরোপের ন্যাটো জোটের শক্তিশালী উপস্থিত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে জানবেন, মার্চ মাসে গার্লস স্কুল খুলে দেওয়া হবে, ঘোষণা তালেবানের। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল নরওয়ে রাজধানী অসলোতে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার ওই আলোচনার তৃতীয় দিনে আমেরিকা আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এবং নরওয়ে উপপররাষ্ট্রমন্ত্রী হেনরিক টোন আফগান প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। নরওয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে হেনরিক টোন তালেবান সরকারের কাছে আন্তর্জাতিক সমাজের উল্লেখযোগ্য দাবিগুলি তুলে ধরেছে। এ সময় তালেবানের পররাষ্ট্রমন্ত্রী ওই প্রতিশ্রুতি দিয়েছেন যে আসন্ন বসন্তে চলতি বছরের মার্চের শেষ ভাগে আফগানিস্তানের হাই স্কুল ও কলেজ পর্যায়ে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। মঙ্গলবারের বৈঠকের পর নরওয়ে অভিবাসন পরিষদের প্রধান ইয়ান ইগল্যান্ড বলেছেন, তালেবান যদি মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। গত বছরের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর তালেবান আফগানিস্তানের গার্লস স্কুলগুলো বন্ধ করে দিয়ে মেয়েদের স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে মেয়েদের স্কুল খুলে দেওয়ার প্রতিশ্রুতি এর আগেও তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দিয়েছিলেন। তবে তিনি তখন কোনো সময়সীমা ঘোষণা করেননি এবং তার প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। নারীদের শিক্ষা ও চাকরির অধিকারসহ আরও কিছু বিষয়ে আন্তর্জাতিক সমাজের সাথে তালেবান সরকারের মতবিরোধ রয়েছে। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, যদিও এই সরকারের সাথে অনেক দেশই বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এদিকে জানিয়ে দিব, রেলপথে উন্নতি ঘটিয়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছে মমতা ব্যানার্জি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার মূল শক্তি রেলপথে উন্নয়ন। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন মমতা। ভারতীয় গণমাধ্যম আজ তাক পত্রিকার খবরে বলা হয়েছে, একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মমতা চালু করেছেন বহু ট্রেন। 2000 সালে প্রথম রেল বাজেট পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাজেট পশ্চিমবঙ্গকে দেওয়া অনেক প্রতিশ্রুতি পূরণ করেছিলেন তিনি। দ্বিপাক্ষিক নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের পাশাপাশি আরও 4টি অন্তত গুরুত্বপূর্ণ ট্রেন চালু করেন মমতা। হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস,
শালিমার বাঁকুড়া এক্সপ্রেস এবং সাপ্তাহিক শিয়ালদা অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস চালু করেন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় পুনে হাওড়া আজাহিন্দ এক্সপ্রেসের দিন সংখ্যাও বৃদ্ধি করেন তিনি। পর্যটনের উন্নয়নের জন্য দার্জিলিং হিমালয় রেলওয়েতে দুটি নয়া ইঞ্জিন চালু করেন মমতা। এসব কারণেই তিনি সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় নেত্রী হিসেবে আবির্ভূত হন। পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তার ধারে কাছেও কেউ নেই। সব রুটে নতুন প্রযুক্তির অত্যাধুনিক LHB কোচ। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ATN-এর খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গে এবার রেলপথ ভ্রমণে যাচ্ছে আরও আরামপ্রদ। ক্রমান্বয়ে সরছে পুরো ICF কোচ, জায়গা সরে নিচ্ছে নতুন প্রযুক্তি LHB কোচ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 25 জানুয়ারি থেকে আপ ও ডাউন হাওড়া দীঘা ত্রাম্যলিপ্ত এক্সপ্রেসে যুক্ত হয়েছে LHB বগি। তার আগে 24 জানুয়ারি থেকে একই বগি যুক্ত হয়েছে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসে। এদিকে জানবেন শীঘ্রই ভারতের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ নিয়োগ। ভাইস চিফ অব নর্দার্ন আর্মি কমান্ডের আসন্ন অবসরের ফলে সৃষ্ট শূন্য পদগুলি পূরণ করার জন্য জানুয়ারির শেষের দিকে ভারতীয় সেনাবাহিনীতে কিছু শীর্ষ স্তরের নিয়োগ প্রত্যাশিত। এমনকি কেন্দ্র এখনও প্রতিরক্ষা প্রধানের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। গত ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ঘটনার পর স্টাফ উন্নয়নের সাথে পরিচিত কর্মকর্তারা মঙ্গলবার এই কথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তির 31 জানুয়ারি অবসর নেওয়ার পর বর্তমান ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে পরবর্তী ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিতে চেয়েছেন। পাণ্ডে কলকাতা ভিত্তিক ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা এর স্থলভিষিক্ত হবে বলেন আশা করা হচ্ছে। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়েছেন, কলিতা বর্তমানে সেনা সদর দপ্তরের উপপ্রধান হিসেবে কর্মরত। 31 জানুয়ারি শূন্য হয়ে পড়া আরও একটি পদ হল উত্তর সেনা কমান্ডের কারণ। লেফটেন্যান্ট জেনারেল YK যোশী সেই দিন অবসর নিচ্ছেন। একজন দ্বিতীয় কর্মকর্তা জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলভিষিক্ত হবেন যোশী। দ্বিবেদী সেনা সদর দপ্তরের উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। অপরদিকে জানিয়ে দিব, বিতর্কিত ভারত সীমান্তে সেতু নির্মাণ করায় উদ্বেগ ভারতের। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে সেতুটি প্রায় 60 বছর ধরে চীনের অবৈধ দখলের অধীনে এলাকায় তৈরি করা হচ্ছে এবং ভারত সরকার নিপীড়িতভাবে নির্মাণ কার্যক্রম নিরীক্ষণ করছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরবিন্দ বাগচি এই মাসের শুরুতে সাংবাদিকদের বলেন, আমাদের নিরাপত্তা স্বার্থ যাতে সম্পূর্ণ সুরক্ষিত হয় তা নিশ্চিত করতে সরকার সব পদক্ষেপ নিচ্ছে। ভারত এবং চীন April 2020 থেকে লাদাখ অঞ্চলে LHC বরাবর একটি সামরিক স্থবিরতা আটকে দিয়েছে, যখন দুই পক্ষ একে অপরের অনুপ্রবেশের অভিযোগ এনেছিল। সেই বছরের জুনে স্থবিরতা মারাত্মক হয়ে ওঠে, যখন লাদাখের গালওয়ান উপত্যকায় ক্লাব এবং পাথর ব্যবহার করে একটি বিরল হাতে লড়াইয়ে 20 জন ভারতীয় ও 4 চীনা সেনা নিহত হয়। ভারতীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে 2021 সালে ভারতের সীমান্ত সড়ক সংস্থার দ্বারা 100টিরও বেশি প্রকল্প সম্পূর্ণ হয়েছিল, যার বেশিরভাগই চীনের সীমান্তের কাছাকাছি। শুল্কা বলেছিলেন যে সেতুটি LHC বরাবর চীনা অবকাঠামোর একটি অংশ, যাতে তারা ভালোভাবে চলতে পারে, দ্রুত সরতে পারে এবং দ্রুত তাদের বাহিনী মোতায়েন করতে পারে। এটি সীমান্ত ব্যবস্থাপনায় আদর্শ চীন উপায় বলেছে তিনি। শুল্কার মতে চীনারা দ্রুত মোতায়েন করতে সক্ষম, যেখানে ভারত একটি করতে খুব বেশি সময় নিতে পারে। রাস্তা এবং ট্রাক এবং মোটরযোগ্য ধরনের পরিকাঠামো অনুপস্থিতি, অর্থাৎ ভারত চীনের তুলনায় অনেক বেশি ধীরে ধীরে মোতায়েন করতে পারে এবং এর কারণে চীনের একটি সুবিধা রয়েছে। যাই হোক, একজন ভাইস ভারতীয় প্রাক্তন সেনা কর্মকর্তা যিনি ভারত শাসিত কাশ্মীরে বছরের পর বছর ধরে কাজ করেছেন, আল জাজিরাকে বলেছেন যে এলাকায় সেতুটি নির্মাণ করা হচ্ছে সেটি ভারতের সাথে 1962 সালের যুদ্ধের আগে থেকেই চীনের নিয়ন্ত্রণে ছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।